একেই বলে ভাগ্যের খেলা। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে ১০০ দিন প্রকল্পের সুপারভাইজার পদে থেকেও গত ৫ বছরে কোনো কাজ পাননি বাবা। আজ তার মেয়ে হলেন পঞ্চায়েত প্রধান। খুশির হাওয়া পরিবারে। মেয়ের পাশে দাঁড়িয়ে করজোড়ে অনুরোধ বাবার, আগামী ৫ বছরে যাতে তার মেয়ের গায়ে কোনো রকম দুর্নীতির ছায়া না পড়ে এবং ব্লকের মধ্যে দুর্নীতিমুক্ত সেরা পঞ্চায়েত গড়ে তুলতে পারেন তা তিনি আবেগ ঘন কণ্ঠে সকলকে বলেন। জানা যায় পঞ্চায়েত গঠনের ৯ দিন পর প্রশাসনিকভাবে আজ মঙ্গলবার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত প্রধান মৌসুমী দাসকে প্রধান পদের ভার দায়িত্ব তুলে দিলেন বিদায়ী প্রধান জৈনব নেশা ও পঞ্চায়েত আধিকারিকগণ। উল্লেখ্য, ২০টি আসন বিশিষ্ট মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল 9টি, বাম কংগ্রেস জোট 10টি ও নির্দল 1টি আসনে জয়লাভ করেন। চলতি মাসের ১৯শে আগস্ট বাম কংগ্রেস জোট নির্দলকে নিয়ে পঞ্চায়েত বোর্ড গঠন করেন। প্রধান করা হয় সিপিআইএম এর মৌসুমী দাস ও উপপ্রধান করা হয় নির্দলের জুল মোহাম্মদকে। নবনির্বাচিত প্রধান মৌসুমী দাস প্রধানের আসন গ্রহণ করে বলেন, আগামী ৫ বছর স্বচ্ছতার সঙ্গে সকলকে নিয়ে পঞ্চায়েত চালাবেন। প্রধান মৌসুমী দাসের বাবা বীরেন্দ্রনাথ দাস জানান, তিনি এই গ্রাম পঞ্চায়েতে ১০০ দিনের প্রকল্পের সুপারভাইজার ছিলেন। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত হবার কারণে সুপারভাইজারের কোনো কাজ পাননি তিনি। এরপর তিনি সুপারভাইজার ছেড়ে পঞ্চায়েতে সিএফ এর কাজ করেন। বর্তমানে তিনি একজন পঞ্চায়েত সিএফ কর্মী। তার 2 মেয়ে ও 1 ছেলে। মৌসুমী বড় মেয়ে। তার মেয়ে প্রধান হয়েছে, এতে তিনি প্রচণ্ড খুশি। তবে তৃণমূল গত ৫ বছর সেভাবে তাদেরকে বঞ্চিত রেখে পঞ্চায়েত চালিয়েছে, সেই ব্যবহার তারা কখনো করবেন না, সকলকে নিয়ে চলবেন বলে জানান। আমি আজকে তৃণমূলকে পরাজিত করে আমি নির্দল প্রার্থী হয়ে জিতে এসে আজকে উপপ্রধান গ্রহণ করলাম। এবার মহেন্দ্রপুর অঞ্চলকে আমি স্বচ্ছভাবে চালাবো, যেরকম আমি বুথে চালিয়েছিলাম স্বচ্ছভাবে, গোটা মহেন্দ্রপুর অঞ্চলকে স্বচ্ছভাবে চালাবো। সেরকম হবে না, তার থেকে উন্নত আমরা মানে পঞ্চায়েত করে চালাবো। আবার মহেন্দ্রপুর অঞ্চলকে দেখিয়ে দেবো চালিয়ে যে আমরা কীরকম স্বচ্ছভাবে চালালাম ওদের থেকে উন্নতভাবে। আমি মহেন্দ্রপুর গোটা অঞ্চলের জয় মনে করছি। আপনার নাম? জুল মোহাম্মদ। আপনার বাড়ি? মহেন্দ্রপুর। আপনি কোন বুথের মেম্বার? 19 নম্বর বুথের মেম্বার। ভালো লাগছে, আমাকে অনেকে সহযোগিতা করলো, সবাই সহযোগিতা করেছে, খুবই ভালো লাগছে। আমি যে আজকে প্রধান হয়েছি খুবই আমাকে ভালো লাগছে। হ্যাঁ, আমি চাইবো যে আমি জনসাধারণের জন্য ভালো কাজ করব, কোনো জনসাধারণ যাদের অসুবিধা না পড়ে সবাই কাজ করব। আমি সব মেম্বারের সঙ্গে সহযোগিতা করে কাজ করব। এখন আমি বর্তমানে আমাদের যে পঞ্চায়েত ছিল সেই পঞ্চায়েত আগে আমি সুপারভাইজার করতাম, কিন্তু বিগত আমাদের যখন এই অন্য ট্রামে যখন ছিল প্রধান না ছিল, আমাদের সুপারভাইজার যে আমাদের কোনো কাজ দেয়নি, বাদে তখন আমাদের ওই সময় একটা সিএফ ছিল। আমি বর্তমানে এখন সিএফের কাজ করছি। আপনি কত টাকা স্যালারি পান? এখন স্যালারি তো আমরা খুবই কম পেতাম। যদি আমাদের এখানে যদি 10টায় লোকে যদি আমরা সিএফ থাকতাম তাহলে ওই ৫-৫ টাকায় আমি 10 জনকে ভাগ হতো। যেহেতু আমাদের এখানে অনেকে সিভিক ঢুকেছিল, অনেকে সুপারভাইজার ঢুকেছিল, কিন্তু বর্তমান সরকার যে একটা ই করলো যে না, একজন লোক একটাই পোস্টে কাজ করবে, অতএব যারা সুপারভাইজার আছে সুপারভাইজার করবে, যারা সিএফএ থাকতো সিএফএ থাকবে, যে কোনো একটা পোস্টে। তাহলে আমাদের সুপারভাইজার হলো না, আমরা তখন সিএফএ আছি। হ্যাঁ, আমরা এখন আমাদের মহেন্দ্রপুর অঞ্চলে আমরা একদম বর্তমানে আমরা 5টা সিএফ। তো আপনি কি এখনও সেই কাজেই? হ্যাঁ, আমি সেই কাজে এখন লিপ্ত আছি, সেই কাজে আমরা করছি, ভালোভাবেই কাজ করছি। আপনার নাম? আমার নাম হচ্ছে বীরেন্দ্রনাথ দাস। আপনার মেয়ের নাম? আমার মেয়ের নাম হল মৌসুমী দাস। মহেন্দ্রপুর তথা হরিশ্চন্দ্রপুরের মানুষ তৃণমূলকে ছুঁড়ে ফেলেছে। এরা এই যে কাটমানির সরকার ছিল এতদিন থেকে, যে মানুষের ওপর বিনা কারণে অন্যায় অত্যাচার, কেস দেওয়া, হুমকি দেওয়া, বিভিন্নভাবে যে অত্যাচার করেছে, তার আজকে এই পরিণাম। আমাদের সাধারণ মানুষ, হরিশ্চন্দ্রপুর তথা মহেন্দ্রপুরের মানুষ আমাদেরকে রায় দিয়েছে, জিতিয়েছে। তাদের রায়কে আমরা সম্মান জানিয়ে, এতদিন ধরে আমাদের বিভিন্ন রকম কেসে ফাঁসানো থেকে শুরু করে লোভ দেখিয়েছে, কিন্তু আমরা মাথা নিচু করিনি। কারণ মাথা বিক্রি আমরা করি না, আমরা তৃণমূল না। আমাদেরকে বিভিন্নভাবে ফাঁসানো হয়েছে, এখনও কিছু কিছু মানুষ বাইরে পালিয়ে আছে। এমনকি আমাকেও মিথ্যা কেসে ফাঁসানো হয়েছিল, আমরা মাথা নিচু করিনি। আমাদেরকে বিভিন্ন লোভ দেখানো হয়েছিল, এমনকি ছেলেকে কিডন্যাপ করে নেবে, বিভিন্ন মেম্বারদেরকে ভয় দেখানো হয়েছে। আমরা মানুষের রায়কে সম্মান দিয়ে এখনও টিকে আছি, এবং এই টিকে থাকার কারণে আমরা আজকে বোর্ড গঠন করতে পারলাম মহেন্দ্রপুর অঞ্চলে। প্রধান পদে আমাদের বিরুদার মেয়ে যে মৌসুমী দাস এবং উপপ্রধান জুল মোহাম্মদ মহেন্দ্রপুর। আমরা মহেন্দ্রপুরের মানুষকে তথা হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুরের মানুষকে আমরা আশ্বাস দিচ্ছি কাটমানি বন্ধ হবে, প্রতিটা মানুষ ন্যায্য কাজ পাবে এবং 100 দিনের কাজ পাবে, ন্যায্য কাজ হবে এবং সবার বাড়ি বাড়ি কাজ আমরা পৌঁছে দেব, এটুকু আমরা কথা দিচ্ছি। আমরা জানি যে আমরা দুর্নীতি করব না বলে এই কথাটা তিনি বলতে পারলেন এবং আমরাও আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, আপনাদের মাধ্যমে সমস্ত মহেন্দ্রপুরের মানুষকে আশ্বাস দিচ্ছি 1 টাকার কোনো দুর্নীতি এই 5 বছরে আমরা করব না। আপনার নাম? আমার নাম আব্দুল সোমান, মহেন্দ্রপুর অঞ্চল কংগ্রেস প্রেসিডেন্ট। ধন্যবাদ। আজকে আমি প্রধান হলাম, আজ 5 বছর আমি ভালোভাবে পঞ্চায়েত চালাবো। কোন পঞ্চায়েতের আপনি আজকে প্রধান আসন গ্রহণ করলেন? মহেন্দ্রপুর অঞ্চলের প্রধান। কি দল থেকে আপনি প্রধান হলেন? সিপিএম কংগ্রেস দল। আপনার নাম? আমার নাম মৌসুমী দাস। আপনার বাড়ি কোথায়? গাঙ্গলদিয়া। আমি যে পক্ষ থেকে আপনাদের কাছে সবার কাছে অনুরোধ রাখছি, আমার মেন আপনাদের সকলের মেন, সকলের আপনার সহযোগিতা করেন প্রতিটা মেম্বারের। আমার যে 11টা মেম্বার এবং প্রায় 16টা বিরোধী মেম্বার, প্রত্যেকটা মেম্বারের কাছে আমার অনুরোধ থাকে আপনারা আমার মেয়েকে সহযোগিতা করবেন। আপনার মেয়ে আমার মেয়ে নয়, আপনার মেয়ে আমার বোন হিসাবে, আপনার বোন হিসাবে আমার মেয়েকে সহযোগিতা করবেন। যেহেতু দায়িত্ব আপনি সহযোগিতা করেন যাতে আমার মহেন্দ্রপুর অঞ্চলের যাতে কোনো ত্রুটি না হয়। আমরা চাইছি আমার মহেন্দ্রপুর অঞ্চল যেন 1 নম্বর ব্লকের মধ্যে প্রথম স্থান আমরা অধিকার করতে পারি, এই জিনিসটা আপনারা সবাই দেখবেন, সহযোগিতা করবেন। আর এছাড়া আমি আমার যে পঞ্চায়েত স্থানগুলো আছে প্রত্যেকের কাছে আমার বড়োজনের নিবেদন করছি যেন আপনারা সহযোগিতা করবেন। আপনার মেয়ে আপনাদের কাছে আমি সঙ্গে দিলাম, আমার মেয়েকে আপনারা দেখবেন যাতে কিছু আমার মেয়ের বিপদ বা কাজ করতে গিয়ে তোমাদের দুর্নীতি হলে আমি মেয়ের পাশে সবসময় থাকবো, আপনারাও থাকবেন। এই বলে আমি আপনাদের কাছে